কৃষি ক্ষেত্রে সবজি চাষে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার এবং নানা ধরনের কীটনাশক ব্যবহারের ফলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়, সেই সঙ্গে বাড়ে ফসলের উৎপাদন ব্যয়। এছাড়া মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহারে মাটি, পানি ও বায়ু দূষিত হয়, পরিবেশ ও প্রকৃতির উপকারী পোকামাকড়ও ধ্বংস হয়, ফলে পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান এবং জীববৈচিত্র্যের ক্ষতি সাধন হয়। এসব ক্ষতির হাত থেকে রক্ষা পেতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের IPM প্রকল্পের আওতায় মডেল প্রকল্প হিসেবে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন করা হচ্ছে নাটোরে। কৃষকদের ছোট ছোট গ্রুপে ভাগ করে অন্তত 500 কৃষককে নিয়োজিত করা হয়েছে এই কাজে। সেক্স ফেরোমেন, আঠালো ফাঁদ ও জৈব সার ব্যবহার করে সবজি উৎপাদন করে দাম ভালো পাওয়ার পাশাপাশি বাড়ছে উৎপাদনও। আগে আমরা অনেক কীটনাশক ব্যবহার করতাম, এখন কৃষি অবস্থা থেকে আমাদেরকে হলুদ আঠালো ফাঁদ দিচ্ছে, আমরা এখন আর এই কীটনাশক ব্যবহার করি না, এখন আমরা বিষমুক্ত সবজি তৈরি করি, নিজেরাও খাই অন্যও খা। সদর উপজেলার ফতেঙ্গাপাড়া গ্রামের কৃষক ওসমান গনি, কোনো ক্ষতিকর পোকামাকড় যেন বাইরে থেকে আক্রমণ করতে না পারে সেজন্য পুরো জমি তিনি ঢেকে দিয়েছেন, আর এই পদ্ধতিকে বলা হচ্ছে নেট হাউস পদ্ধতি। সেই সঙ্গে জমিতে ব্যবহার করছেন জৈব সার। আমরা যে নেট হাউস সরকার দিচ্ছে, কৃষি অফিসাররা দিয়ে আমরা মানে টমেটো ঢেকা দিছি, ফল ভালো হচ্ছে, ইনশাল্লাহ কেবল নতুন লাগাচ্ছি তো ফল এখন আসতেছে কেবল, কিন্তু পোকামাকড় এই জমিতে এখন ইনশাল্লাহ আসে না, খুব ভালো ফলন হবে আশা করা যায়। পরিবেশ বান্ধব কৌশলগত পদ্ধতি ব্যবহার করার কারণে উৎপাদন খরচও কমেছে তাদের। মানে এক বিঘা জমি সিম করতে 15-20 হাজার টাকার কীটনাশক লাগতো, এখন আর লাগে না, এখন ওই পোকা মারার ফাঁদ দিয়া ওই টাকাটা আমাদের বাঁচে। বিষমুক্ত সবজি উৎপাদন এক বড় চ্যালেঞ্জের বিষয়, এ কারণে নিরাপদ সবজি উৎপাদন প্রকল্পের মাধ্যমে কৃষকদের উৎসাহিত করতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। মানে শীতকালীন যে সবজিগুলো আছে তার মধ্যে টমেটো, সিম, কুয়াশ, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি, মানে শীতকালীন যে সবজিগুলো আছে সব কিছুই আমরা মানে সম্পূর্ণ কীটনাশক মুক্তভাবে জৈব সার ব্যবহার করে এবং আঠালো ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ এবং সেক্স ফ্রামিন ফাঁদের মাধ্যমে আর কি আমরা পোকাগুলো দমন করে থাকি, এবং এই উৎপাদনকৃত ফসলগুলো আমরা বাজারেও খুব ভালোভাবে বিক্রি করতে পারি, কারণ এটার প্রতি মানুষের আগ্রহ, কারণ যদি আমরা বলি যে এটা সম্পূর্ণ কীটনাশক মুক্ত ফসল তাহলে অরিজিনালে এটার চাহিদা অনেক বৃদ্ধি পায়। পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে যে নিরাপদ ফসলটা আমরা উৎপাদন করি, এটা আমরা বিষমুক্ত সবজি বা বিষমুক্ত ফসল, যেমন আমরা সিম উৎপাদন করতেছি, টমেটো উৎপাদন করতেছি বিষমুক্ত। পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় আমরা নাটোর সদর বড় হরিশপুর মডেল IPM ইউনিয়নে আমরা 500 জন চাষিকে 100 একর জমিতে বিভিন্ন ধরনের সবজি করাচ্ছি, এবং এখানে আমরা কৃষকদেরকে যেটা করাচ্ছি যে বিভিন্ন পরিবেশ বান্ধব নিরাপদ ফসল উৎপাদনের যে ট্রেনিংগুলো, এই ট্রেনিংগুলো শিখিয়েছি এবং এগুলো কন্টিনিউ আছে, এবং এছাড়াও আমরা সবজি খেতে বিভিন্ন ধরনের ইয়েলো স্টিকি ট্র্যাপ, সেক্স ফেরোমন ট্র্যাপ, ট্রাইকো কম্পোস্ট এগুলো দিয়ে সরবরাহ করে তাদেরকে এই চাষগুলো করাচ্ছি। এতে করে তাদের সপ্তাহে 3-4 বার ওষুধ দিতে হতো, এখন সেটা আর লাগছে না, এতে করে তারা খুবই খুশি, এবং একদিকে যেমন নিরাপদ ফসল উৎপাদন হচ্ছে অন্যদিকে তাদের স্বাস্থ্য ঝুঁকি থাকছে না এবং তারা নিরাপদ থাকতেছে। তো আমার মনে হয় এটা খুবই ভালো একটা ফলপ্রসূ হচ্ছে। নাটোর জেলায় এবছর 248 হেক্টর জমিতে সিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো সহ বিভিন্ন শীতকালীন বিষমুক্ত সবজি চাষ হয়েছে, আর এসব জমি থেকে 4,000 টন নিরাপদ এবং বিষমুক্ত সবজি উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। আমাদের এই সবজির আবাদটা প্রথমত আমাদের কৃষি অফিসাররা আসে, আমাদেরকে প্রশিক্ষণ দেয়, সে অনুযায়ী আমরা এই ফসলটা করি, ফসলটা করে আমরা অনেক লাভবান। তো ওনাদের যা যা বলছে তার মাধ্যমে আমরা করছি, করে দেখলাম যে আসলে এই সবজি নেট হাউসের মাধ্যমে করলে অনেক কীটনাশক ওষুধ আমাদের লাগে না, অনেক অর্থ আমরা বেঁচে যাই, তার মাধ্যমেও এই সবজিটা খাওয়া অনেক শরীরের জন্য উপকৃত, আমরা কীটনাশক মুক্ত। নুসরাত জাবিন বিভা, নিউজ বাংলা ডেস্ক।